হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। সরকার পরিবর্তনের ডাক দিচ্ছেন প্রাইমারি টিচাররা। যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিল প্রাইমারি টিচাররা। আর গত শনিবার আন্দোলনকারী প্রাইমারি টিচারদের উপর দুষ্কৃতি হামলা হয়, আর এই দুষ্কৃতিদের এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। পুলিশের এই ব্যর্থতার বিরুদ্ধে এই দুষ্কৃতি হামলার প্রতিবাদে 24 ঘন্টার মধ্যে পথে নেমেছে প্রাইমারি টিচার্স দলের সংগঠক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। আর এই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক পৃথা বিশ্বাস জানান, অতি শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে সরকার পরিবর্তনের ডাক দেবে প্রাইমারি সংগঠক। তো বন্ধুরা, সরাসরি সরকার পরিবর্তনের হুমকি দিয়েছে প্রাইমারি সংগঠক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ, আপনাদের দিনটি শুভ হোক।